হ্যালো গাইস, আজকের ভাইরালে একটা ঠোঁটটাকে বড় করার জন্য ঠোঁটে একটা লঙ্কা ডলে নিল। আর ঠোঁটটা দেখতে ভালোই লাগছে, কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি এটা কি করে ট্রাই করব। তো একটা লঙ্কা নিয়ে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি, আর লঙ্কাটা কিন্তু মারাত্মক ঝাল ছিল। তো এরপরে এটা আমি ঠোঁটে লাগাবো, জানি না কি হবে। তো এইভাবে করে কিন্তু ডলে ডলে পুরো ঠোঁটে লাগিয়ে নিয়েছিলাম। প্রথমে কিন্তু সেরম একটা ফিল হয়নি, বাট তারপরে যে জ্বালা পোড়া শুরু হলো, সেই জ্বালা পোড়া থামতে কিন্তু আমার প্রায় 20-25 মিনিট টাইম লেগেছে। আর মারাত্মক ঠোঁট জ্বলছিল, ঠোঁটটা পুরো গরম হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের সামনে এখানে কি করব বুঝতে পারছিলাম না। তারপরে আমি একটা ঠান্ডা জলের বোতল এভাবে করে মুখে লাগিয়ে রেখেছিলাম। এর পরের শটটা কিন্তু প্রায় 20-25 মিনিট পরে নেওয়া, মানে এই লিপস্টিকটা লাগিয়েছি আমি তারপরে, ঠোঁটটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল, আর অনেকটা ফোলা হয়েছিল, পাফি লাগছিল ঠোঁটটা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু এটা মারাত্মক পেইনফুল। তো তোমরা কিন্তু একদমই এটা বাড়িতে ট্রাই করো না। বাবা।